নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহালয়ে জমায়েত নয়, বিশ্বকর্মা পুজো হবে নমনব, নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রীর 70তম জন্মদিন, সেবা সপ্তাহ কর্মসূচির সূচনা বরাক উপত্যকা জুড়ে। নব্বই শতাংশ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি সরকারি ফ্রি বুকস স্কিমের টাকা, আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এবার মহালয়ায় সদরঘাটে আর ভিড় করা যাবে না। বিশ্বকর্মা পুজোতেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোভিড ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে কাছাড়ের জেলা প্রশাসন মঙ্গলবার নতুন কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী মহালয়ার ভোরে তিনজনের বেশি একসঙ্গে রাস্তায় চলাচল করা যাবে না। জেলার যে কোনো জায়গায় লোক সমাগম বা জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। মহালয়া ও বিশ্বকর্মা পুজোর জন্য মুখে মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। 16 সেপ্টেম্বর রাত 9টা থেকে 18 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত পুরনো ও নতুন সদরঘাট সেতুতে লোকদের ঘুরে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ওই দুই সেতুতে অবাঞ্ছিত যে কোনো জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া সর্বোচ্চ 15 জন লোক নিয়ে বিশ্বকর্মা পূজা করা যাবে। পুজোয় ভিড় করা যাবে না। কোনো পুজো কমিটি ভেজা প্রসাদ বা খাবার বিতরণ করতে পারবে না। শুকনো প্রসাদ প্যাকেটে বিতরণ করা যাবে। রাস্তার পাশে কোনো পুজো মণ্ডপের সাজসজ্জা আলোকসজ্জা করা যাবে না। তবে কোভিড নিয়মনীতি মেনে মহালয়ার সকালে বরাক নদীতে পিতৃতর্পণ করা যাবে। এই নিষেধাজ্ঞা জেলায় কঠোরভাবে বলবৎ করা হয়েছে। নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলা আইনে কঠোর সাজার সংস্থান রয়েছে বলে জেলা শাসকের নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে। এদিন জেলা প্রশাসনের নয়া বিধিনিষেধ এবং জেলার কোভিড পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। বেশি লোক সমাগম হতে দেওয়া যাবে না। তিনজনের বেশি লোক একসঙ্গে মহালয়ার দিন সমাগম করতে পারবেন বা করতে পারবেন না। তাছাড়া আমরা দেখি যে সদরঘাটে প্রত্যেকবার ভিড় হয় মহালয়ার দিন, তো সেটা থেকে বিরত থাকতে লাগবে। বা বিশ্বকর্মা পূজার ক্ষেত্রেও 15 জনের বেশি যাতে সমাগম না হয় সেটার একটা আদেশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন উপলক্ষে গোটা দেশে সেবা সপ্তাহ কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। অসম তথা দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার বরাক উপত্যকায় সেবা সপ্তাহ কর্মসূচির সূচনা হয়েছে। এদিন সোনাই মণ্ডল কমিটির কর্মকর্তারাও সকাল 8টায় সোনাই পুর এলাকায় স্বচ্ছতা অভিযান চালান। সোনাই বাজারের অটোস্ট্যান্ড থেকে শুরু হয় সাফাই কর্মসূচি। হাতে ঝাড়ু কোদাল নিয়ে বিজেপি কর্মীরা পূর্ত সড়কের আশপাশ এলাকা সাফাই অভিযান চালান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। নয়মণ্ডলে আজকে 5 জায়গায় সেটা রঙ্গ উৎসবে পালন হচ্ছে। নরসিংপুর পিএইচি, নরসিংপুর স্বর্ণালোকী হায়ার সেকেন্ডারি স্কুলে 11টায় হবে। বাবুগঞ্জ বাজারে 11:30 হবে। 18 তারিখ আমাদের প্লাজমা ডোনেশন জন্মদিবস উপলক্ষে ফল বিতরণ করা। আমরা সোনাই হসপিটাল, কসরম মডেল হসপিটাল, নরসিংপুর পিএইচি, আমরা ওই দিন 100টা কিটের মাধ্যমে দুস্থ রোগীকে ফল বিতরণ করব। এদিকে ধলাই বিধানসভা কেন্দ্রের আইরংমারা বাজারেও এদিন স্বচ্ছ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বন পরিবেশ মৎস্য ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সকাল 10:30 শুরু হয় অভিযান। এলাকার বহু মানুষ এতে সামিল হন। ছিলেন পশ্চিম ধলাইয়ের জেলা পরিষদ সদস্য আইরংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, বর্জালাঙ্গা এপি সভাপতি সুবোধ দাস, জেলা বিজেপি এক্সিকিউটিভ কমিটির সদস্য ধ্রুব ভট্টাচার্য সহ আরও অনেকে।
এই অঞ্চলটা আইরংমারা বাজার অঞ্চল, আমরা এই অঞ্চলকে বেছে নিয়েছি কারণ এখানে ইউনিভার্সিটি যারা যারা ছাত্রছাত্রীরা তারাও প্রতিদিন এখানে যাওয়া আসা করে। কাজে এই অঞ্চলের এমনিতেই স্বচ্ছতা আছে, মোদিজির আহ্বানের স্বচ্ছতার জন্য এই অঞ্চলের নাগরিকরা চেষ্টা করছে। তো ঠিক আজকে এই মুহূর্তে আমরা এখানে করছি, তারপরে আমরা বর্জালাঙ্গাতে যাব, ঠিক তেমনি করে দুয়ারবন লোহারবন নয়াবিল ইত্যাদি অঞ্চলে আজকের দিনে করা হবে। আর এটা তো এক মোদিজির আহ্বানে ক্রমাগত প্রয়াস, আমাদের মোদিজি নেতৃত্বে আসার পরে এই প্রয়াস ওনার জন্মদিনে যাতে সার্থকভাবে আমরা রূপায়িত করতে পারি তার জন্য আমরা প্রয়াস করি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বড়খলায়ও স্বচ্ছ অভিযান চালানো হয়। মঙ্গলবারের এই অভিযানের নেতৃত্ব দেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, ছিলেন বহু দলীয় কর্মকর্তা। এদিন অভিযান চালানো হয় ডৌলুবাজার, জারুলতলা বাজার, ছোট দুধপাতিল বাজার এবং বদরপুর মাছিমপুর এলাকায়। কর্মকর্তাবৃন্দ, আমরা আজকে স্বচ্ছ অভিযানের মাধ্যমে ডৌলুবাজারে এসেছিলাম। ডৌলুবাজার দেখেছি আমরা, অনেক নোংরা ছিল, অনেক জাবরা বাজারের উপরে ছিল, রাস্তা মহাসড়ক উপরে ছিল, সেগুলো আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি। আর ওখানে অনেক প্লাস্টিক পাওয়া গেছে, প্লাস্টিক বর্জন করতে লাগে, সেই জিনিসটা আমরা ওনাদের কাছে আমরা বলেছি। আর আশা রাখছি আগামী দিন থেকে এই বাজারটাকে বাজারের কমিটি যারা রয়েছেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন বলে আমরা আশা করছি। যে আমাদের বড়খলা সমষ্টিতে আজকে চারটা জিপিতে এই অভিযানটা চালিয়েছে আমাদের মণ্ডল সভাপতি। প্রথম হয়েছে আমাদের জারলতলা জিপিতে, তারপরে এখন যেটা চলছে আমাদের ডলু জিপিতে, আর এদিকে ছোট উৎপাদন জিপি জিপি এবং বুজপুর মতিনপুর জিপি, চারটা জিপিতেই আমাদের আজকে স্বচ্ছ অভিযানের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশব্যাপী সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার লক্ষ্মীপুর শহরেও স্বচ্ছ অভিযান চালানো হয়। অভিযানে সামিল ছিলেন লক্ষ্মীপুর শহর বিজেপির সকল স্তরের কর্মকর্তারা। তার মধ্যে প্রথম আজ 15 সেপ্টেম্বর স্বচ্ছ ভারত অভিযান দিয়ে শুরু হয়েছে, আগামীকাল ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং 17 সেপ্টেম্বর বৃক্ষরোপণ হবে। তারপর কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে প্লাজমা ডোনেশন হবে, তারপর দিব্যাঙ্গদের মধ্যে ফলমূল বিতরণ এক সপ্তাহের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুর শহরের কর্মকর্তারা এবং আমাদের বুথ সভাপতি যারা আছেন, দায়িত্বে যারা আছেন, আমাদের সঙ্গে আছেন আমাদের জেলা পরিষদ মহাশয়া, আমরা আজ প্রথম দিনে এই স্বচ্ছতা আমরা কালীবাড়ি চত্বর এবং লক্ষ্মীপুর পুলিশ স্টেশন চত্বর এবং কোর্ট চত্বর আমরা পরিষ্কার। সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে শিলচর 25 নম্বর ওয়ার্ডেও স্বচ্ছ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিজেপি কর্মকর্তা দীপায়ন চক্রবর্তী, সামিল ছিলেন বহু দলীয় কর্মীও। পরে সেবা সপ্তাহ কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন দীপায়ন চক্রবর্তী। জেলা কমিটির অধীনে আজকে শিলচরে 25 নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম ইতিমধ্যে চলছে। আমরা আপনারা লক্ষ্য করছেন যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীরা এসে স্বচ্ছ ভারতে যোগদান করেছে। আমরা জানি যে 19 তারিখে প্লাজমা ডোনেশন ক্যাম্প এই তারই অঙ্গ হিসাবে রাখা হয়েছে এই সপ্তাহব্যাপী কার্যক্রমের মাধ্যমে। শিলচর মেডিকেল কলেজে আমরা 70 জন ইয়েকে আমরা প্লাজমা দান করাবো। আগামীকাল যুবমোর্চার নেতৃত্বে রক্তদান শিবির আছে, এই রক্তদান শিবিরেও আমরা 70 জনকে রক্তদান করার জন্য রেডি করছি। এইভাবে সেটা আমাদের দলীয় কার্যালয়ে হবে রক্তদান শিবির। এইভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই সপ্তাহব্যাপী এই প্রধানমন্ত্রী মোদীজিকে সম্মান জানানোর লক্ষ্যে সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিজেপি নরসিংপুর মণ্ডলের তরফে ধলাই কেন্দ্রের অধীন নতুন বাজার, পানিভরা ধলাই ও হাওয়াইথাং বাজারে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিভিন্ন বক্তা। নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মির নেতৃত্বে এদিনের এই কর্মসূচিতে বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভানেত্রী চামেলি পাল, ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমল দাস, মাতৃভূমি সামাজিক সংগঠন ধলাইয়ের সভাপতি সিদাংশু দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা নরসিংপুর মণ্ডল ভারতীয় জনতা পার্টি আজকে 4টি স্থানে এই অভিযান কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। আমরা প্রথমে নতুন বাজার, তারপর পানিভরা বাজার, তারপর ধলাই বাজার এবং এখানে সর্বশেষে আমরা হাওয়াইতাং বাজারে এসে আমরা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি
অসম সরকারের ফ্রি বুকস স্কিমের টাকা 90% ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এখনো ঢোকেনি। এ নিয়ে আন্দোলনের হুমকি দিল হাইলাকান্দি এসএস কলেজের ছাত্রছাত্রী ও এনএসইউআই। মঙ্গলবার এনএসইউআইর কর্মকর্তা সহ ছাত্রছাত্রীরা বিষয়টি নিয়ে এসএস কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকপত্র তুলে দেন। তারা এদিন অভিযোগ করেন, 15 সেপ্টেম্বর 2020 তারিখে অসম সরকারের ফ্রি বুকস স্কিমের টাকা মাত্র 10% ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকেছে। ছাত্রছাত্রীরা বই কিনে সেই মানি রিসিপ্ট অনেক আগেই জমা দিয়েছে, কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারা বলেন, এক মাসের মধ্যে যদি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা না ঢোকে তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবেন। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এসবিআই অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে, কিন্তু আবার এর মধ্যে কিছু ছাত্র যাদের অ্যাকাউন্ট থেকে আবার টাকা কাট করে নেওয়া হয়ে গিয়েছে। প্রায় 10% স্টুডেন্টের টাকা ঢুকেছে, কিন্তু 90% স্টুডেন্ট এখনও এমন আছে যে ওদেরকে টাকা দেওয়া হয় নাই। এই টাইমে স্টুডেন্টের এই 1000 রুপিজ অনেক ভ্যালুয়েবল। তাই আমরা আজকে একটা মেমোরান্ডাম সাবমিট করেছি প্রিন্সিপাল স্যারের কাছে, এবং এনএসওআই আমাদের সঙ্গে জড়িত ছিল এই মেমোরান্ডাম সাবমিট করাতে। ওনারা হাই অথরিটির কাছে মেমোরান্ডাম সাবমিট করেছেন যে আমাদের 1 মান্থের ভিতরে এই টাকাটা দেওয়া হোক। যদি আমাদের এই 1 মান্থের ভিতরে টাকাটা দেওয়া হয় না তাহলে আমাদের রাইট নিয়ে আমরা প্রোটেস্ট করব। বাংলাদেশ ভারত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিতের একদিন পরই ফের বুধবার থেকে বৈঠক শুরুর সুখবরটি এলো। বৈঠক স্থগিতের কারণ হিসেবে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিজস্ব এয়ারক্রাফট বিকল থাকায় তারা ঢাকায় আসতে পারেনি, ফলে বৈঠকও শুরু হতে পারেনি। গত সোমবার থেকে 6 দিনব্যাপী বৈঠক ঢাকার পীরখানায় বসার কথা ছিল। অবশেষে একদিন গড়াতে বুধবার থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ের মহাপরিচালকদের নেতৃত্বে বৈঠক বসতে যাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, বুধবার বেলা 11টায় পীরখানায় বিজির সদর দপ্তরে শুরু হতে যাচ্ছে সীমান্ত বৈঠক। বুধবার সম্মেলন শুরু হলেও আনুষ্ঠানিক বৈঠকের সূচনা হবে বৃহস্পতিবার। ঢাকা থেকে রিদি হকের এই রিপোর্ট। শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর কাবিউরা জিপির বাসিন্দা জালাল উদ্দিন লস্কর জালাল মোল্লা মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে যাচ্ছেন বলে অভিযোগ। তিনি তাম্বুটিলার বাসিন্দা রজত আচার্য নামের এক অন্ধ ব্যক্তির চোখের চিকিৎসার নামে তার কাছ থেকে 8 লক্ষ টাকা ও 26 বুড়ি সোনা আদায় করেছেন। এরকম অনেক মানুষকে প্রতারণা করেছেন বলে অভিযোগ। এদিন রজত বলেন, তিনি তার ক্ষতিপূরণ চান। প্রতারক জালালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এবং প্রতারণার জন্য তিনি শাস্তির দাবি জানিয়েছেন। আমার নাম রজত আচার্য, তাম্বুটিলাই থাকি। আমার তো এই শ্বশুরের ওইখানেই থাকি, তাম্বুটিলাই। হ্যাঁ, আমি এখন চাই আমার ম্যাজিস্ট্রেট স্যারের যা রায় দিবা তাই আমি চাই। আমি ওইখানে উচিত চাই। হ্যাঁ, আর আমার এই যে পয়সা করি যেটা গেল, সোনা গয়না যা গেল, মানুষ তো আমার গেল কি, কিন্তু জিনিসগুলো যাতে আমি পাই এতটুকুই আপনার কাছে আমি আমার রইল। ভুবনহীন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা মুলতবি করা হয়েছে। মঙ্গলবার ভুবনহীন সমবায় সমিতির গুদামঘরে চেয়ারম্যান মহিউদ্দিন লস্করের পৌরোহিত্যে সভা শুরু হলেও প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না হওয়ায় সভা মুলতবি ঘোষণা করেন চেয়ারম্যান মহিউদ্দিন লস্কর। এদিনের সভা ইন্সপেক্টর ফখরুল আলম চৌধুরী, সমিতির সহসভাপতি ব্রজেন্দ্র চন্দ্র দাস, ভুবনহীন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য আরও অনেকে উপস্থিত ছিলেন। মুলতবি ঘোষণা করা হয়েছে এবং উক্ত সভা আগামী 22 সেপ্টেম্বর মঙ্গলবার সেই কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হইবে। হালের বলদ চুরি যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে কালীগঞ্জের 7 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, এদিন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কৃষক জামাল উদ্দিনের গোয়ালঘর থেকে গভীর রাতে 3টি বলদ চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন জামাল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালীগঞ্জ জিপির ক্ষুদ্রাহান্দি গ্রামের গতকাল রাত্রে আমাদের নিজ বাতান থেকে 3টা গরু নিখোঁজ হয়েছে। 4টা গরুর মধ্যে 3টা গরু নিখোঁজ হয়েছে। অনুমান করা যায় রাত্রে 1টা থেকে 3টার ভিতরে। সকালে ঘুম থেকে উঠে আমরা গরুগুলি বাতানে পাই নাই, তাই আমরা যে একটা অনুমান করা যায় যে গরুগুলি চুরি হয়েছে। যদি কোনো ব্যক্তি এই গরুগুলির সন্ধান পেয়ে থাকেন তাহলে 30,000 টাকা মানে দেওয়া হবে এবং পুরস্কার হিসাবে দেওয়া হবে। এবং যোগাযোগের মানে ফোন নাম্বারটা আমাদের 9 6
13918145। উধারবন্দ বর্ষিঙ্গায় পিসিসি ক্লাব আয়োজিত ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছে নাগাপুঞ্জি পিসিসি ক্লাব। ফাইনাল ম্যাচে চম্পাটিলাকে 2-1 গোলে হারিয়ে বিজয় মুকুট ছিনিয়ে নেয় পিসিসি ক্লাব। এদিন নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায় খেলা, সেখানে 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় পিসিসি ক্লাব। পরে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল দেমতা, জিপি সভানেত্রী আলফিন জুননেসা সহ আরো অনেকে। সবার সামনে এত সুন্দর একটা খেলা একটা প্রদর্শন করেছেন এবং রেফারি যিনি করেছেন তিনিও পরিচিত, তিনি নাম ঘোষণা ইত্যাদি একটা ব্যাপার ছিল, কিন্তু আমি কমিটিকে অনুরোধ করব ভবিষ্যতে এরকম করলে তারা সুশৃঙ্খলভাবে যাতে সমস্ত কিছু পরিচালনা করতে পারেন, সেরকম করেন, তাহলে হয়তো আরও সুন্দর হতো। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মহালয়ায় জমায়েত নয়, বিশ্বকর্মা পুজো হবে নমনব, নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রীর 70তম জন্মদিন, সেবা সপ্তাহ কর্মসূচির সূচনা বরাক উপত্যকা জুড়ে। ৯০% পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি সরকারি ফ্রি বুকস স্কিমের টাকা, আন্দোলনের হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।